সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ ধরে যা কিছু উদ্দেশ্য নিয়ে আজকের মাহফিল সাজিয়েছে আল্লাহ, মেহরবানি করে তাদের উদ্দেশ্যগুলিকে পূর্ণ করে দাও আল্লাহ। একের পর এক যেন আলিম অল মারা তাকরির করলো, আয়াত করলো, নসিহত করলো, যাহা কিছু করেছে মাওলা বলাতে যেন শোনাতে যদি কোনো ভুল ভ্রান্তি হয় মেহরবানি করে সমস্ত ভুল ভ্রান্তিকে ক্ষমা করে দাও। হে রব্বুল আলামিন, যে উদ্দেশ্য নিয়ে আজকের মাহফিলে যেন তোমার বান্দা বান্দিরাও হাজির দিয়েছে মাহবুব, মেহরবানি করে সকলের হাজির গুলোকে কবুল করে নাও মাওলা। পবিত্র আল কোরআন থেকে বহু কিছু তেলাওয়াত করা হলো, সে নিগানি হাজির করা হয়েছে। হে আল্লাহ, গভীর রাত্রি হয়ে গেছে, তোমার বান্দারা বান্দিরা যাহা কিছু তেলাওয়াত করলো এর স্বভাব নবী আবা সাল্লাল্লাহু আলী ওয়া সাল্লামের রোজায় মোবারকে পৌঁছাও। রব্বুল আলামিন খাস করে আজকের মাহফিলকে যে আশা নিয়ে যে মনের বাসনা নিয়ে সাজিয়েছে মাওলা, খানার ব্যবস্থা করেছে তাদের খানাতে তুমি বরকত দিয়ে দাও। উদ্দেশ্য একটাই মাওলা, সাজি মোবারক কে উপলক্ষ করে আল্লাহ এই যেন পবিত্র রাতটাকে সাজিয়েছে আল্লাহ গো, তাদের মাঝখানে তুমি সুখ শান্তি দাও আল্লাহ, তাদেরকে বিপদ আপদ থেকে তুমি রক্ষা করে নাও, আসমানি বালা থেকে রক্ষা করো, জমিনি বালা থেকে হেফাজত করে নাও। এই মাহফিলের ওসিলায় এই যেন আল্লাহ পবিত্র দুয়ার সাজাই, এ বাড়ির সমস্ত আপদ বিপদ গুলিকে তুমি সরিয়ে দাও মাওলা গো, যারা বিপদে আছে তাদেরকে উদ্ধার করে দাও, যারা মুসিবতে আছে আল্লাহ তাদেরকে তুমি রক্ষা করে নাও আল্লাহ, যারা বিমারে আছে তাদেরকে সেবা দিয়ে দাও। আজ করে মাওলা এই গ্রামের অনেক মা বোনেরা বাবারা ভাইরা এত সুন্দরে বসে থাকলো আল্লাহ, সকলের বসে থাকাকে তোমার দরবারে কবুল করে নাও। হে বলা আমি হলাম বাদকার শিয়াকার পাপি, তুমি যদি আমার দোয়াকে কবুল নাই করো নিশ্চয় কারো না কারো দোয়াকে তুমি যেন পছন্দ করেছ, তাদের দোয়ার বিনিময়ে তুমি প্রত্যেকের দোয়াগুলিকে মঞ্জুর করে নাও। জানি না কি অবস্থায় আছে, কোন জায়গায় আছে মাহবুদ, এই জান্নাতি সবার ওসি নাই গভীর রাত্রির বিদুয়ায় সমস্ত কবরে আজাব গুলোকে মাফ করিয়া তাদের কবরে মাঝখানে তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দাও। এ বলাল মাদ্রাসার ছাত্ররা গভীর রাত্রি হয়ে গেছে আল্লাহ, তোমার দরবারে হাত জড়িয়েছে অনেক মা বোনেরা, কচি কচি বাচ্চাদেরকে বুকে জড়িয়ে দিয়া এত শীতের সময় আল্লাহ এতক্ষণ ধরে বসে রয়েছে, ওই বাচ্চাদেরকে তুমি একে এবং নেক বানায় দাও আল্লাহ, যারা নামাজ পড়ে না নামাজ পড়ার শক্তি দাও, যারা মা বাবার সেবা করতে পারে না তাদেরকে যেন মা বাবার সেবা করার তৌফিক দাও আল্লাহ, যারা যেন হালাল রুজি তালাশে বেরিয়েছে তাদেরকে হালাল রুজি গুলোকে মিলাইয়া দাও। হে মাওলা যারা ব্যবসায়ী কাজে সকলের ব্যবসায় তুমি বরকত দাও, যারা খেতে খামারে লেগে আছে সকলের খেতে খামারে বরকত দাও। রব্বুল আলামিন হয়তো অনেকেই যেন অভাবী লোক বসে আছে যাদের বাবাও নাই মাও নাই, ওই এতিমেরা হাত তুলেছে গো মাওলা, এই মতো সারা পৃথিবীর বুকেই কুল মুমিন মুমিনা যারাই কবরে এসে গেছে আল্লাহ, যারা এই মাহফিলটাকে সাজিয়েছে তাদের খানদানের মধ্যে, যারাই দুনিয়া জুড়ে ত্যাগ করায় পশ্চিম থেকে নিয়ে পূর্ব পর্যন্ত উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত যারাই কবরে একা হয়ে আছে আল্লাহ, জানি না কি অবস্থায় আছে কোন জায়গায় আছে মাহবুব, এই গভীর রাত্রির বিনিময় সকলের দুয়ার সাজাই, জান্নাতি মাহফিলের ওসিলায় সমস্ত কবরে আজাবগুলোকে মাফ করিয়া তাদের কবরে মাঝখানে তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দাও। যতদিন ধরে দুনিয়ার ভুগে থাকবো যেন ইমানের সঙ্গে চলতে পারি, যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আল্লাহ সকলের জবানে যেন কলমায়ে তাইয়াবাকে করে দিও জারি পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।